এই যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন তাতে ধীরে ধীরে এবার আস্তে আস্তে হাবড়ার মানুষ মুখ খুলছেন কে কি বলছেন সেটা একবার শুনুন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই উত্তর চব্বিশ পরগনায় দলের দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয়র কাঁধে। তার রাজনৈতিক পরিচিতি উত্থান এই জেলাকে ঘিরে। হাবড়া ছিল বালুর গড়, রেশন দুর্নীতিতে গ্রেফতার হাবড়ার বিধায়ক। জেলার প্রভাবশালী নেতা ইদির জালে কি প্রতিক্রিয়া তাঁর বিধানসভা কেন্দ্রে সেটা জানতেই হাবড়ায় পৌঁছয় টিভি নাইন বাংলা। বালুতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না স্থানীয়রা। মন্ত্রী এবং এলাকার বিধায়ক গ্রেফতার হতেই এখন তারা মুখ খুলছেন। শুধু রেশন দুর্নীতি নয়, আমফানের টাকা নিয়েও স্বজন পোষণের অভিযোগ তুলছেন কেউ কেউ। শুধু রেশন না, আমফান যে ঝড় হয়েছিল সেই ঝড়ের টাকা পর্যন্ত উনি দুর্নীতি করেছে। হাবড়ায় প্রাক্তন জেলা সভাপতির জনপ্রিয়তা যে কমতে শুরু করেছিল তা বোঝা যায় ভোটের ফলাফলে। 2016 সালে হাবড়া থেকে 46,000 ভোটে জিতেছিলেন জ্যোতিপ্রিয়। 2021 সালে মাত্র 3,700 ভোটে হাবড়া থেকে জেতেন। অনেকেই মনে করেন অল্প ভোটে জেতা ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দফতর থেকে সরিয়ে দেওয়া হয়। মনোদফতরের দায়িত্ব দেওয়া হলেও মনক্ষুণ্ণ হয়েছিলেন বালু, সে কারণেই হাবড়ায় যাতায়াত কমেছিল। বিধায়কের দফতর প্রায় দিনই থাকতো তালাবন্দী। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দাদা কিছুটা হলেও হাবড়ায় কম আসতেন, যেটা পূর্ববর্তী সময়ে সপ্তাহে প্রায় দুদিন আসতেন, এটা মাসে হয়তো দুদিন আসতেন। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়াতে অনিয়মিত আসতেন, যাতে বঞ্চিত হচ্ছিল হাবড়ার মানুষ। সাধারণ বিধায়কের সার্টিফিকেট থেকে জোগাড় থেকে শুরু করে অন্য যে সমস্ত প্রয়োজনে সাধারণ মানুষের বিধায়ককে দরকার হয় সেই সব ক্ষেত্রে তারা আসলে এইভাবে তালাবন্দি বিধায়কের কার্যালয় দেখে ফিরে যেতেন। জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই ময়দানে বিরোধীরা, হাবড়াবাসীর লজ্জা, বহু বিধায়ক এখানে থেকেছেন, সিপিএম বাদ দিয়েও আমাদের মাননীয় তপতী দত্ত, তিনিও বিধায়ক ছিলেন, কেউ তো আঙুল তুলতে পারবে না। আমরা ভারতীয় জনতা পার্টি চাই যে প্রকৃত অপরাধীরা শাস্তি হোক, গরিব অসহায় মানুষ তার কেন্দ্র সরকারের দেওয়া চাল তারা যাতে পরিষেবা পায় এবং মন্ত্রীর অন্যায় তদন্ত করে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। আবাস, শিক্ষার পর এবার রেশন দুর্নীতি, রাজনৈতিক মহলের দাবি। লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল বিরোধীরা। দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি নাইন বাংলা। রেশনে দুর্নীতির পোকা বাসা বেঁধেছে সর্বোচ্চ, কোনো পোকা দেখা যায় আবার কোনো পোকা দেখা যায় না। এবার যে পোকার কথা আপনাদের বলবো তা সরাসরি ক্ষতি করবে আম জনতার স্বাস্থ্যের। রেশনে রন্ধে রন্ধে দুর্নীতি, বাদ গেল না দুয়ারে রেশনও। মালদার মানিক চকের মধুপুরের ছবি দেখলে চমকে উঠবেন। চালের অবস্থা দেখুন, পোকা গিজ গিজ করছে। এই চালই নাকি দেওয়া হচ্ছে রেশনে, কারা পাচ্ছেন? আমার আপনার মতো সাধারণ মানুষ। রেশন দুর্নীতির দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী ইডির জালে, কিন্তু তারপরও দুর্নীতি থামছে কই? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেশন ডিলার চিন্ময় আচার্য এভাবেই পোকা ধরা চাল দিচ্ছেন, এমনকি রেশনের দেদার কারচুপিও করছেন। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা, উত্তেজনা ছড়াতেই এলাকা ছেড়ে পালান রেশন ডিলার। এখন যা দিয়েছে চাল খাওয়ার যোগ্য নেই, এখন শুধু পোকা পড়ে আছে, এরকম চাল তো খাওয়া যাবে না, যার কারণে আমরা বিক্ষোভ শুরু করেছি। কি সমস্যা? এক বছর থেকে চালের মধ্যে মানে ময়লা, মানে পোকা, তারপরে ওই বালি, এই যে দেখেন টলির অবস্থা, দেখেন টলির মধ্যে বালি আছে, ওটাও পড়ে গেছে এখানে, তো ওই মিশানো সব কিছুই নোংরা আছে, মানে ড্যাম মাল আমাদের মধুপুরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এক কথায় এই চাল আমরা খেতে পারবো না, আর আমরা খেতে পারবো না তো কাউকে খেতেও দিব না, সেটা কথা। আর মাসে সব থেকে শেষে আমরা পাই, কিন্তু পালিয়ে যাবেন কোথায়? দুর্নীতির শেষ দেখে ছাড়ে টিভি নাইন বাংলা। অভিযুক্ত রেশন ডিলারের খোঁজ পাই আমরা, কি বললেন শুনুন। পোকা ধরা আমি তো ধর দেখে নিয়ে আসিনি, গুদাম থেকে নিয়ে এসেছি, এখন নিয়ে এসে এখান খুলে দেখছি এই অবস্থা, আমার কর্মচারীরা বলছে এই অবস্থা, পাবলিকও বলছে এই অবস্থা। তখন আমি বললাম ঠিক আছে তাহলে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, নতুন নিয়ে আসছি আমি গুদাম থেকে, চেঞ্জ করে দিচ্ছি। মানে চেঞ্জ করে দেবেন? হ্যাঁ, চেঞ্জ করে দেবো, আমি আজকেই চেঞ্জ করে ডিস্ট্রিবিউশন করে দেবো। গরিব মানুষের খাবার চুরি, পোকা চাল খাইয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এই দুর্নীতিতে যদি মন্ত্রী থেকে আধিকারিকরা যুক্ত থাকেন তাহলে চিন্ময় আচার্যের মতো দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি নাইন বাংলা।
দুর্নীতির খবরে সব আপডেট তো আপনাদের দিলাম, এবার বরং চোখ রাখা যাক এক নির্মম ঘটনার দিকে। বারুইপুরের উত্তর মনসাতলার বাসিন্দা রবিন মণ্ডলের সাথে 20 বছর আগে বিয়ে হয় ইন্দ্রপালেরই বাসিন্দা অঞ্জলি মণ্ডলের। প্রেম করে বিয়ে হয় তাদের, আর তাদের 2 পুত্র সন্তান আছে। দশমী থেকে অঞ্জলি নিখোঁজ ছিলেন। অঞ্জলির পরিবার দাবি করছেন যে মেয়ের খোঁজ করলেও স্বামী রবিন কিন্তু নির্বিকার। অবশেষে অঞ্জলির খোঁজ পাওয়া গেল, কিন্তু কোথায়, কিভাবে খোঁজ পাওয়া গেল দেখুন। রবিন মণ্ডল অঞ্জলি মণ্ডলদের এই ঘর, আর এই ঘর থেকেই অঞ্জলি মণ্ডলের কানের একটি দুল পাওয়া গিয়েছিল, এবং সেই দুল পাওয়াকে কেন্দ্র করেই প্রথম পরিবারের সন্দেহ হয় যে কিছু একটা অঘটন ঘটেছে। যদিও পরিবারের লোকজনকে বিভ্রান্ত করার জন্য এই রবিন মণ্ডল একটা গল্প ফাঁদে যে এই যে টালি রয়েছে এই টালি খুলে পালিয়ে গিয়েছে অঞ্জলি মণ্ডল, যে কারণে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ আজকের গোটা ঘটনার পর্দাফাশ হয়েছে। মৃতের বাপের বাড়ির লোকজন যখন তারা আসে, এসে পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরের ছাগল ঘর, সেই ঘরটা যখন তল্লাশি চালানো হয় তখনই দেখা যায় যে একেবারে ছাগল ঘরের মাটি খুলে সেখানে কিন্তু অঞ্জলি মণ্ডলকে খুন করে পুঁতে দিয়ে পালিয়ে গিয়েছে রবিন মণ্ডল। মেয়েরা পুঁতে দিয়ে গেছে, আর আগে আমরা পরপর জিজ্ঞেস করেছি, লোকজন নিয়ে এসে ও কোনো কিছুতেই মানে না, বলছে যে তোমার মেয়ে আমি জানি না, তোমার মেয়ে কোথায় গেছে। এবার যেই আমি এসে বলেছি রবিন তুমি ছাগল ঘরের চাবিটা আমার দাও তো, যে চাবিটা দাও বলেছি চাবিটা আমার হাতে দিয়ে মানে দিয়ে, আর ও কখন চলে গেছে আমরা দেখিনি, আমরা ছাগল ঘর খুলেছি, ছাগল ঘর খুলে আমি বলতেছি ওমা এটা বন্ধ বেরোচ্ছে ওমা। একটা ফিমেল ডেড বডি আমরা পেয়েছি, এবারে বিষয়টা তদন্ত সাপেক্ষ ওর বাড়ির লোকে দিয়ে আমরা আইডেন্টিফাই করাবো, আইডেন্টিফাই করার পরেই কনফার্ম করা যাবে যে নিখোঁজ লেডি আছে এটা তার বডি কিনা। সেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরে আমরা ওখানে ওটাকে খোঁড়ার কাজ করা হলো এবং বডিটাকে আমরা বার করলাম মাটি থেকে। মৃতের পরিবার তারা দাবি করছেন যে তাকে যেন ফাঁসি দেওয়া হয়, যাতে আর কেউ যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে।